আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইন আজকে টিউটোরিয়ালে আমরা সবাই জানি বর্তমানে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের সবচেয়ে সহজ সফটওয়্যার হচ্ছে ক্যাপকার্ট আর ক্যাপকার্ট ভিডিও এডিটের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসছে তারই দ্বারা তাদের নতুন কিছু ফিচার অ্যাড করেছে যে ফিচারগুলোর চমৎকার সঠিক ব্যবহার জানা থাকলে আপনার ভিডিও এডিটিং অভিজ্ঞতা হবে আরও দুর্দান্ত আজকের টিউটোরিয়ালে ক্যাপকার্টের অসাধারণ পাঁচটি নতুন ফিচার আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সে সাথে প্রতিদিন গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ওকে তো আমরা প্রথমেই চলে যাব ক্যাপকার্টের ডেস্কটপ ভার্সনে আমি ক্যাপকাট ডেস্কটপ বার্সনটি ওপেন করলাম আর আজকে আমরা যে ফিচারগুলো নিয়ে আলোচনা করবো এই ফিচারগুলো ক্যাপকাটের একদম আপডেট বার্সুন ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো বার্সনে অ্যাড করা হয়েছে তো আপনারা প্রথমে ক্যাপকার্ট সফটওয়্যারটি আপডেট করে নেবেন আপডেট করার জন্য এখান থেকে সেটিংসে চলে যাবেন এবং এখান থেকে আপনি যে বার্সুনটি ইউজ করছেন সেই কারেন্ট বার্সনটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে চেক ফর আপডেট এখানে ক্লিক করবেন এবং একদম আপডেট যে বার্সুনটি অর্থাৎ নিউ ভার্সন ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো সেই বার্সুনটি আপনারা আপডেট করে নেবেন সেজন্য এখান থেকে ইনস্টল না হতে ক্লিক করবেন তাহলে ক্যাপকার্ড সফটওয়্যারটি সরাসরি আপডেট হয়ে যাবে আপনাকে আবার নতুন করে ইনস্টল করতে হবে না আর এই ফাইলটার ওয়েট হচ্ছে পাঁচশো তিয়াত্তর এম বি তো সেক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে তো আপডেট কমপ্লিট হওয়ার পর আমরা এখন একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করব সেজন্য আমি এখান থেকে কি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম যারা ক্যাপকাটে একদমই নতুন তারা চাইলে আমাদের চ্যানেলে ক্যাপকাটের একটি বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু ডেটা ইমপোর্ট করব আমি এখান থেকে ইমপোর্টে ক্লিক করলাম এখানে আমি কিছু ভিডিও ফুটেজ এবং কিছু ইমেজ ইমপোর্ট করব ওকে তো আমরা এখান থেকে এই ভিডিও ফুটেজটাকে টাইমলাইনে ড্র্যাগ করলাম তো আজকে আমরা ক্ল্যাপকার্টের পাঁচটি ফিচার আপনাদের সাথে শেয়ার করবো ফার্স্ট অফ অল যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে স্মুথ স্লো মোশন যেমন আমরা এখানে যে ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করেছি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এর ভিডিও তো এ ধরনের টোয়েন্টি ফাইভ এফপিএস বা থার্টি এফ অথবা সিক্সটি এফপিএস হলেও সেগুলোকে সুপার স্লো মোশন করলে সেই ভিডিওগুলো কিন্তু স্মুথলি প্লে হয় না ফর এক্সাম্পল আমি যদি এই ভিডিওটাকে স্লো মোশন করি আমি এটার ডিউরেশনটা একটু কমিয়ে দিচ্ছি ওকে আমি ডিউটেশানটা করে দিলাম হচ্ছে পাঁচ সেকেন্ড করে চার সেকেন্ড করে দিলাম ওকে এখন আমি যদি এটাকে স্লো মোশান করতে চাই তাহলে আমি এখান থেকে চলে যাব হচ্ছে স্পিড অপশানে এবং এখানে এটা নর্মাল হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এক্স আমি যদি এটাকে জিরো পয়েন্ট ফাইভ এক্স করে দিই অর্থাৎ ফিফটি পারসেন্ট স্লো করে দিই এরপর আমি যদি একটু প্লে করি এই দেখুন এই ভিডিওটা কিন্তু টোয়েন্টি ফাইভ এফপিএস হওয়ার কারণে এটা কিন্তু একদম স্মুথলি প্লে হচ্ছে না একটু থেমে থেমে প্লে হচ্ছে একটু খেয়াল করুন দেখুন আমি যদি আরও স্লো মোশন করি যেমন আমি যদি এখান থেকে জিরো পয়েন্ট করে দিই তাহলে এটা কিন্তু আরও বেশি থেমে থেমে প্লে হচ্ছে অর্থাৎ স্মুথলি প্লে হচ্ছে না আমি যদি একদম সুপার স্লো মোশন করে দিই জিরো পয়েন্ট ওয়ান এক্সে করি তাহলে দেখুন এটা একেবারে বাজে অবস্থা একদমই প্লে হচ্ছে না ঠিকভাবে তো অনেক সময় ভিডিও এডিটিং করার ক্ষেত্রে সুপার স্লো মোশন করার প্রয়োজন হয় অর্থাৎ একদম স্লো মোশনে ভিডিও দেখাতে হয় তো সেই জন্য এখানে ক্যাপকাটের যে আপডেট পার্সন সেখানে একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে স্মুথ স্লো মোশন আমরা যদি স্মুথলি স্লো মোশন করার পর এখান থেকে এই অপশানটাকে এনেবল করে দিই এবং এখানে দুটি অপশান রয়েছে একটি হচ্ছে ফ্রেম ব্ল্যান্ডিং একটি হচ্ছে অপটিক্যাল ফ্লো এখান থেকে আমরা অপটিক্যাল ফ্লোটা সিলেক্ট করে দেবো প্রসেসিং কয়েক সেকেন্ড সময় লাগবে এখানে আমাদের ভিডিও ডিউরেশনের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে ওকে এখন যদি আমরা একটু প্লে করি আমরা এখানে সুপার স্লো মোশন করলাম অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান এক্সে স্লো মোশন করলাম এখন যদি আমরা একটু প্লে করি এই দেখুন এখন কতটা স্মুথলি প্লে হচ্ছে ভিডিওটা একদম সুপার স্লো মোশন করার পরও ভিডিওটি খুবই স্মুথলি প্লে হচ্ছে তো এই ফিচারটি আশা করি সবার খুব বেশি কাজে আসবে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই ফিচারটি সুপার সুপার স্লো মোশন করার এই ফিচারটি আচ্ছা তো সেকেন্ড যে আপডেটটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে সাব প্রজেক্ট কম্পাউন্ড ক্লিপ যেমন আমরা আগে এর আগের যে ক্যাপকাটে বার্সনগুলো ছিল সেখানে আমরা যখন কোনো একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতাম সেই প্রজেক্টের মধ্যে আমরা প্রিভিয়াস কোনো প্রজেক্ট যদি ইম্পোর্ট করতে চাইতাম তাহলে সেটা কিন্তু আমরা কোনোভাবেই করতে পারতাম না অর্থাৎ আমরা নতুন একটি প্রজেক্ট নিলাম সেখানে আমরা আগের যে কোনো প্রজেক্ট কাজ করা রেডি করা কোনো প্রজেক্ট যেগুলো আমরা সেভ করে রেখেছিলাম সেই প্রজেক্টটি ইম্পোর্ট করতে পারতাম না বাট এখানে আমরা সে কাজটি করতে পারবো যেমন আমি যদি এখানে প্রিভিয়াস কোনো প্রজেক্ট ইমপোর্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমি ইম্পোর্ট থেকে চলে যাব সাব প্রজেক্টে এবং এখানে যখন আমি ইমফোর্টে ক্লিক করব এখানে আমার সেভ করার প্রত্যেকটি প্রজেক্ট এখানে শো করবে দেখুন এখানে সবগুলো প্রজেক্ট শো করছে এখন আমি যে প্রজেক্টটি এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি সেই প্রজেক্টটি এখান থেকে সিলেক্ট করব দেন এখান থেকে ইমফোর্টে ক্লিক করবো এখানে আরেকটি অপশন রয়েছে সেটা হচ্ছে শো মিডিয়া ফ্রম সাব প্রজেক্ট ইন মিডিয়া টাইপ অর্থাৎ এই প্রজেক্টের মধ্যে যে মিডিয়াগুলো ইউজ করা হয়েছে যে ভিডিও ক্লিপ অথবা ইমেজগুলো ইউজ করা হয়েছে সেই ভিডিও ক্লিপ এবং ইমেজগুলোকে যদি আমি মিডিয়া টাইপের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে এই অপশনটাকে চেক করে দেবো আর আমি যদি চাই যে শুধুমাত্র প্রজেক্টটাকে নিয়ে আসবো মিডিওগুলো আমার দরকার নেই সেক্ষেত্রে আমি এটাকে আনচেক করে দিয়ে জাস্ট এখান থেকে ইমফোর্টে ক্লিক করব তাহলে আমাদের প্রিভিয়াস যে প্রজেক্টটা সেটা এখানে একটি কম্পাউন্ড ক্লিপ আকারে চলে আসবে এখানে দেখুন চলে আসছে অলরেডি এবং আমরা এই ক্লিপটাকে এখানে যদি নিয়ে আসি এটি একটি কম্পাউন্ড ক্লিপ আকারে আমাদের টাইম লাইনে পুরো পুরো প্রজেক্টটা চলে আসছে এবং আমি চাইলে এটাকে আনকম্পাউন্ড করতে পারি সেই জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটাকে যদি এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আন কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করলে এখানে পুরো কম্পাউন্ড ক্লিপটাকে আবার এক্সট্রা করে নেবে এবং প্রত্যেকটা ক্লিপ এখানে আমরা লেয়ারের মধ্যে দেখতে পাবো ওকে তো এভাবে আমরা প্রিভিয়াস কোনো প্রজেক্টকে নতুন প্রজেক্টের মধ্যে ইমফোর্ট করতে পারবো এছাড়া আরেকটি কাজ করা যায় যেমন এখানে আমরা একটি ইফেক্ট ইউজ করলাম একটি টেক্সট এবং একটি ভিডিও ক্লিপ রয়েছে তো আমরা আগের যে বার্সুমগুলোতে সেগুলোতে যদি আমরা কয়েকটি ক্লিপকে একটি ক্লিপে কনভার্ট করতে চাইতাম একটি ক্লিপের মধ্যে নিয়ে আসতে চাইতাম তাহলে সেক্ষেত্রে আমরা সেই ক্লিপগুলোকে একসাথে সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করতাম সেক্ষেত্রে যেটা হতো আমাদের এই ক্লিপগুলো আমি যদি ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করি দেখুন এই ক্লিপগুলো এখানে কম্পাউন্ড ক্লিপ হয়ে যেত এখানে শুধুমাত্র একটা ক্লিপ হয়ে যেত বাট এই ক্লিপটাকে আমরা এখানে মিডিয়ার মধ্যে অ্যাড করতে পারতাম না অর্থাৎ আমরা চাইলে এখান থেকে এই ক্লিপটাকে এখানে মিডিয়ার মধ্যে নিয়ে আসি পরবর্তীতে আবার আমরা সেম ক্লিপটাকে টাইম লাইনের যে কোনো অংশে ইউজ করতে পারতাম না সেটা আমরা করতে পারতাম না বাট এখন আপনি চাইলে সেটা করতে পারবেন তো সেক্ষেত্রে আমরা যখন কনফাউন্ড ক্লিপ করবো আমি কন্ট্রোল জেড প্রেস করলাম আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি এখানে দেখুন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এবং ব্যাকেটের মধ্যে লেখা আছে সাব প্রজেক্ট অর্থাৎ এটা কম্পাউন্ড ক্লিপ তো হবেই সাথে সাথে এটা সাব প্রজেক্টের মধ্যে অ্যাড হয়ে যাবে দেখুন আমি এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপে ক্লিক করলাম তাহলে এটা অলরেডি কম্পাউন্ড ক্লিপ হয়ে গেল এবং পাশাপাশি এখানে সাব প্রজেক্টের মধ্যে আমি এই কম্পাউন্ড ক্লিপটা পেয়ে যাব এখানে এবং এখান থেকে আমি চাই এটাকে টাইম লাইনের যে কোনো অংশে এই ক্লিপটাকে আবার অ্যাড করতে পারবো পুরো ক্লিপটাকে তো এটা খুবই চমৎকার একটি আপডেট তো তৃতীয় যে আপডেটটি সেটা হচ্ছে কম্পাউন্ড ক্লিপ অ্যাস প্রিসেট অর্থাৎ আমরা এখানে দেখুন এখানে আমরা দুটি টেক্সট ফাইল নিয়ে এসেছি এখন আমরা এই যে দুইটা টেক্সট আছে এই আমরা এখানে এই দুইটা টেক্সটকে একসাথে কম্পাউন্ড ক্লিপ করে ফেলতে পারি এবং সেটাকে আমরা প্রিসেট আকারে সেভ করতে পারব যেটা আগে আমরা করতে পারতাম না ফর এক্সাম্পল আমি যদি এই দুটা টেক্সটকে একসাথে সিলেক্ট করি দেন এই দুটা টেক্সটকে আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ করে ফেলি দেন এখানে আমাদের এই দুটো টেক্সট একটা কম্পাউন্ড ক্লিপে অলরেডি কম কনভার্ট হয়ে গেল দেন আমি এই কম্পাউন্ড ক্লিপটাকে প্রিসেট সেট আকারে সেভ করে রাখতে পারবো সেজন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব দেন এখান থেকে সেভ প্রি সেট এখানে ক্লিক করলে এই ক্লিপটা একটা প্রিসেট আকারে আমাদের আমার এখানে সেভ হয়ে যাবে আমি যদি এখানে ইম্পোর্টে চলে যাই এবং এখান থেকে আমি একটা লাইব্রেরি পেয়ে যাব ইউর প্রি সেট এখানে আমরা সে আমাদের সেভ করা প্রিসেটগুলো পেয়ে যাব আমি যদি এই প্রি আবার আমি পরবর্তীতে কোনো প্রজেক্টে ইউজ করতে চাই অথবা একই প্রজেক্টের মধ্যে টাইম লাইনের অন্য কোনো অংশে ইউজ করতে চাই তাহলে আমি এখান থেকে খুবই সহজে আমি এটাকে ইউজ করতে পারবো এবং টেক্সটগুলোকে রিপ্লেস করতে পারবো এটাকে আনকম্পাউন্ড না করেই করতে পারবো যেমন আমি যদি এই ট্যাক্সটাকে নতুন একটি প্রজেক্টের মধ্যে ওপেন করি অথবা এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসলাম এই দেখুন এখানেই আমরা এই কম্পাউন্ড ক্লিপটাকে অলরেডি নিয়ে আসলাম চাইলে আমি এটাকে আনকম্পাউন্ড করে এডিট করতে পারি অথবা আমি যদি এটাকে সিলেক্ট করি দেন এখানে আমরা প্রত্যেকটা টেক্সটের জন্য এডিট করার জন্য বক্স পেয়ে যাব এখান থেকে আমরা চাইলে টেক্সটগুলোকে এডিট করতে পারবো আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারবো এভাবে আপনি বিভিন্ন ধরনের লয়ার থার্ডগুলো তৈরি করে অথবা যে কোনো ধরনের টেক্সট যেগুলো আমরা বারবার ইউজ করার প্রয়োজন হয় সেগুলো আমরা পিসে আকারে সেভ করে রাখতে পারি এবং চতুর্থ যে আপডেটটা সেটা হচ্ছে টাইম লাইনের মধ্যে আমরা এখানে যে আমাদের ট্র্যাকগুলো রয়েছে এখানে দেখুন আমাদের এই ট্র্যাকগুলোকে আমরা আগে কিন্তু এগুলোকে বড় ছোটো করতে পারতাম না নিজের ইচ্ছা মতো বাট এখন আমরা চাইলে এগুলোকে এখানে যদি আমি কার্ডসটা রাখি মাঝখানে দেখুন এখানে আইকনটা চেঞ্জ হচ্ছে আমি চাইলে এখানে যে কোনো ট্র্যাককে বড়ো ছোটো করতে পারবো যেমন আমি যদি এখানে একটু নিচে থেকে ট্র্যাক করি দেখুন এই ট্র্যাকটা বড হচ্ছে এবং এটাকে যদি আমি বড় করতে চাই এভাবে বড়ো ছোটো করতে পারি দেখুন এভাবে আপনি চাইলে যে কোনো ট্র্যাককে বড়ো ছোটো করা যায় আমরা যখন এডিট করার প্রয়োজন হয় তখন বিশেষ করে আমরা ভিডিও যে ট্র্যাকটা রয়েছে সেটাকে আমরা অনেক সময় একটু বড় করে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখন থেকে এভাবে কাস্টমাইজ করে ট্র্যাকের হাইটটাকে ছোট বড় করতে পারবো অথবা আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ট্র্যাক হাইটটাকে শর্ট ডিফল্ট অথবা টল এভাবে লম্বা করতে পারবো অথবা আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এভাবে হাইটটা বাড়াতে পারবো ছোট বড় করতে পারবো তো এই আপডেটটাও কিন্তু আমাদের কাজের সুবিধার্থে অনেক বেশি ফ্লেক্সিবল করা হয়েছে ট্যাম্পল্যানটাকে যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে এরপরে যে আপডেটটা সেটা হচ্ছে রিটাচ প্রিসেট যেমন আমি এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে আসলাম এখন আমরা অনেক সময় এই ভিডিও ক্লিপটাকে আমাদের ফেসটাকে স্মুথ করার জন্য আমরা এখান থেকে রিটাচ যে অপশানটা আছে সেটা ইউজ করি এই রিটাচ টুলের মাধ্যমে আমরা ফেসের ব্রাইটনেস বাড়াতে পারি অথবা বডি ব্রাইটনেস বাড়াতে পারি অথবা স্মুথ করতে পারি যেমন আমি যদি এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে রিটাচ চলে গেলাম এবং এখান থেকে আমরা জাস্ট এখানে দুটি অপশান থাকবে ফেস এবং বডি আমরা যদি ফেসটাকে সিলেক্ট করি এবং এখান থেকে বিচ অপশানটাকে এনেবল করে দিই এবং আমি যদি চাই যে ফেসে আমাদের যে ফেসটা আছে সেটাকে আমি একটু স্মুথ করবো তাহলে এখান থেকে আমি চাইলেটাকে স্মুথ করতে পারি দেখুন ডিস্টেন্সটা বুঝতে পারবেন একটু খেয়াল করলে এবং আমি যদি ফুল স্ক্রিন করি তাহলে বোঝা যাবে এভাবে আমরা ফেসটাকে একটু স্মুথ করতে পারি অথবা ফেসের মধ্যে যে ব্রাইটটা আছে সেটাকে আমরা চাইলে এখান থেকে বাড়াতে পারি বাট আমরা এখানে যে সেটিংসটা করলাম যেটাকে আমরা স্মুথ বাড়ালাম অথবা ব্রাইটনেসটা কাস্টমাইজ করলাম তো এই কাজটা যদি আমরা প্রত্যেকটা ভিডিও ক্লিপের মধ্যে আলাদা আলাদা করতে চাই অর্থাৎ আমাদের এখানে যদি অনেকগুলো ক্লিপ থাকে অথবা আমরা একই কাজটা অথবা প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে করতে হচ্ছে তাহলে আমরা সেটা কিন্তু আমাদের অনেক সময় লেগে যেত আমরা এখান থেকে প্রত্যেকবার এটাকে কাস্টমাইজ করে রাখতে হতো তো এখন থেকে আমরা চাইলে এই কাজটাকে অর্থাৎ এই সেটিংসটাকে আমরা চাইলে প্রিজে আকারে সেভ করে রাখতে পারি আমরা যদি এখান থেকে যে স্মুথনেসটা করলাম অথবা ব্রাইট বাড়ালাম অথবা অন্য কোনো কিছু করি এখান থেকে রিসেভ করতে পারি এখানে অনেকগুলো কাস্টমাইজ করার মতো অপশান রয়েছে আমরা যদি একবার করি সেটাকে আমরা চাইলে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি সেজন্য আমরা এখান থেকে সেভ অ্যাজ প্রিসেট এখানে ক্লিক করে রাখতে পারি তাহলে এখানে দুটি অপশন রয়েছে ফেস প্রিসেট এবং বডি প্রিসেট আমরা ফেস প্রিসেটে যে একটা প্রিসেট সেভ করলাম সেটা আমরা এখানে পেয়ে যাব ফেস প্রিসেটের মধ্যে এবং এখানে আমরা এই প্রিসেটটা দেখতে পাবো এবং পরবর্তীতে যদি আমরা একই কাজটা আবার করতে হয় তাহলে শুধুমাত্র আমরা এখানে ক্লিপটা নিয়ে আসলাম দেন এখান থেকে আমরা আবার কাস্টমাইজ করতে হচ্ছে না আমরা জাস্ট সরাসরি এখান থেকে ফেস প্রিসেটে চলে যাব এবং এখান থেকে সেই প্রিসেটটাকে আমরা সিলেক্ট করে দেব। তাহলে এখানে আমরা সেই সেটিংসটা দেখতে পাবো চাইলে আবার এখান থেকে কাস্টমাইজ করতে পারি বাট এটাকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখার কারণেই আমরা খুবই সহজে শর্টকাটে এই কাজটা করে ফেলতে পারবো তো এটাও খুবই দুর্দান্ত একটি আপডেট এছাড়াও আরও ছোটোখাটো অনেকগুলো খুবই চমৎকার আপডেট নিয়ে আসা হয়েছে এই বার্সনটিতে যেমন আমি যদি এখান থেকে একটি ক্লিপ নিয়ে আসি আমি এখানে একটা ইমেজ নিয়ে আসলাম তো এই ইমেজটা কিন্তু একদমই ক্লোজ একটা ইমেজ আমি যদি চাই যে এই ইমেজটাকে একটু এক্সপান্ড করতে অর্থাৎ আমি যদি চাই যে এখানে ইমেজটাকে একটু বড করে লং করে দেখাতে তো সেটা করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন এআই টুলসগুলো ব্যবহার করতে হয় তো সেটা কিন্তু এই এআই যে টুলসের যে সুবিধাটা সেটা কিন্তু এখানে অলরেডি ইফেক্টের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে আমরা চাইলে যে কোনো ক্লোজ ইমেজকে এক্সপান্ড করতে পারি বড় করে দেখাতে পারি সেজন্য আমরা এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করলাম দেন এখান থেকে আমরা চলে যেতে পারি ইফেক্টে এবং এখান থেকে আমরা চলে যাব এডিটের মধ্যে ইডিটস এর মধ্যে অনেকগুলো এআই টুলস এআই ইফেক্ট ইউজ করা অ্যাড করা হয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি আমি যদি এইটাকে এক্সপান্ড করতে চাই সেক্ষেত্রে অটো ফিল এই ইফেক্টটা আমি ইউজ করতে পারি তো আমি যদি এই ইফেক্টটাকে জাস্ট এখানে ড্র্যাক করে নিয়ে আসি তাহলে দেখুন এই ইমেজটা কিন্তু এক্সপান্ড হয়ে গেলো অর্থাৎ আশেপাশে আরও কিছু ইনস্ট্রুমেন্ট অ্যাড হলো আমি যদি একটু বড়ো করে দেখাই এবং খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছে আমরা এই বিভিন্ন এআই টুলস দিয়ে করলে ঠিক যেরকম হতো বিশেষ করে আমরা যখন জেনারেট ফিল ইউজ করি একটা ফটোশপের মধ্যে ঠিক সেটার কাছাকাছি একদম হুবহু না হলেও পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট না হলেও কাছাকাছি একটা ফিল আমরা পাচ্ছি দেখুন আমরা এভাবে যে কোনো ক্লোজ ইমেজকে লং করে ফেলতে পারি এই ইফেক্টটি ব্যবহার করার মাধ্যমে এছাড়া এখানে আরেকটি ইফেক্ট রয়েছে কসমিক ইফেক্ট এটা খুবই সুন্দর একটা ইফেক্ট অর্থাৎ ট্রানজেশান আমি যদি এটাকে ইউজ করি এখানে এবং এটাকে আমি একটু বড় করে দিচ্ছি ওকে আর এছাড়াও আরও কিছু আপডেট আসছে এখানে যেমন আমি যদি এখান থেকে বডি ইফেক্টের মধ্যে চলে যাই এটা আমি ডিলেট করে দিচ্ছি বডি ইফেক্টের মধ্যে পোর্ট্রেটের মধ্যে চলে গেলে এখানে কিছু এআই রিলেটেড ইফেক্ট রয়েছে এখানে আপনি চাইলে ফেস সোয়াফ করতে পারবেন অর্থাৎ আপনার ফেজের মধ্যে এখানে যে ছবিগুলো আছে সেগুলোতে আপনার ফেসটা সোয়াফ হয়ে যাবে আমি যদি এখানে যেই ইমেজটা নিয়ে আসলাম সেই ইমেজের মধ্যে আমি যদি এই ইফেক্টটা ইউজ করি এখানে দেখুন এখানে একটি ইমেজ জেনারেট হয়ে গেলো এবং আমাদের ফেসটা কিন্তু এখানে এই ইমেজের মধ্যে সোয়াপ হয়ে গেল আমি যদি এটাকে ডিলিট করে দিই আরেকটি ইফেক্ট নিয়ে আসি যেমন আমি যদি এখান থেকে এটা নিয়ে আসি এ দেখুন খুবই সুন্দরভাবে ফেসটা সফ হয়েগুলো তো এগুলো আপনারা চাইলে ট্রাই করতে পারবেন এখানে আরো কিছু নতুন নতুন ফিচার অ্যাড করা হয়েছে নতুন কিছু ইফেক্ট রয়েছে কিছু স্টিকার রয়েছে এছাড়া আমি যদি এখান থেকে অডিওতে চলে যাই মানে খুবই দুর্দান্ত একটা আপডেট সেটা হচ্ছে এখানে আমরা ট্রেন্ডিং যতগুলো সাউন্ড ইফেক্ট আছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব এখানে আমি যদি জাস্ট আপনি এগুলো সাথে সাথে প্লে করে শুনতে পারবেন এই দেখুন যতগুলো ট্রেন্ডিং সাউন্ড ইফেক্ট রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন অথবা আপনি চাইলে আপনার মতো যে কোনো সাউন্ড ইফেক্ট এখান থেকে সার্চ করে আপনি ইউজ করতে পারেন খুবই সহজে তো সেজন্য আপনার সাউন্ড ইফেক্টের কালেকশানের জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনাকে আলাদাভাবে সেভ করে রাখতে হবে না এখান থেকে আপনি সরাসরি সেই সাউন্ড ইফেক্টগুলো ইউজ করতে পারবেন তো এক কথায় ক্ল্যাপকার্টের নতুন এই ভার্সনটিতে যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে সেগুলো আসলে দুর্দান্ত সেগুলো সবার খুব বেশি উপকারে আসবে আমি মনে করি যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ